আবাস যোজনা তালিকায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের নটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের বিশেষ করে মালদা ও দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনা তালিকায় সদন পোষণের অভিযোগ তুলেছেন তারা অভিযোগ প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত রেখে কাঠমানের বিনিময়ে অবস্থা সম্পন্নদের তালিকায় নাম তোলা হয়েছে সদ্য প্রকাশিত তালিকায় একাধিক সরকারি চাকরিজীবী ও তার পরিবারের সদস্যদের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম রয়েছে কলেজ হাই স্কুলের শিক্ষক ও প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রী পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য এবং অঙ্গনবাড়ি কর্মীর আর যা দেখি রীতিমতো চক্ষু চরক গাছ এলাকাবাসীর আর এই খবর জানাজানি হতেই সরগোল পড়ে গেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায় এমনকি আবাস যোজনা দুর্নীতির অভিযোগ নিতে অস্বীকার করে বিডিও আর এরপর বিডিওর বিরুদ্ধে জেলা শাসকের নিকট অভিযোগ দায়ের করে কংগ্রেস বিডিও বিজয়গিরি তিনি জানান তার কাছে কেউ অভিযোগ করতে আসেননি ইতিমধ্যে অভিযোগ সামনে আসতেই মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও শামসি কলেজের পার্ট টাইমার মোজাহিদ রহমান তারা ব্লকে গিয়ে স্বেচ্ছায় নামগুলো বাদ দিয়ে দেওয়ার জন্য বিডিওর নিকট আবেদন করবেন বলে জানান প্রত্যেকটা বুথ থেকে এই ঘরের লিস্টের নাম উঠানোর জন্য পনেরোশো থেকে দু হাজার করে টাকা নিয়েছে এটা মানে ওপেন সিক্রেট সেই লিস্টে আপনি দেখবেন যারা সরকারি চাকরিজীবী শাসক দলের পঞ্চায়েতের প্রধান শাসক দলের মেম্বার শাসক দলের পঞ্চায়েত সমিতির মেম্বার তাদের নাম এবং শুধু তাদের নাম নিয়েই তারা খান্ত হয়ে থাকেনি পরিবারের একাধিক সদস্যের নাম সেই লিস্টে যারা সাধারণ তৃণমূলের কর্মী সাধারণ মানুষ যারা তৃণমূলকে সমর্থন করে তাদের নামটা পর্যন্ত নেই পঞ্চায়েত সমিতির সদস্য মিডিও সাহেবের সাথে কথা বলতে গেলে উনি প্রথমত লিস্টটা দেখলেন সেগুল্টেপাল্টে দেখে বলছে না এই কমপ্লেন করা যাবে না এই কমপ্লেন আমি নিব না আপনি যেখানে পারবেন সেখানে করুন এইরকম আচরণ করার পরে আমরা বাধ্য হয়ে গত বাইশ তারিখ আপনার ডিএম অফিসে এই কমপ্লেনটা করতে বাধ্য হয়েছি